আমাদের সকলের প্রাণের দাবি একটাই আমাদের নিরলোকগুলো যেন এখান থেকে মুক্তি পায় এখন কি চান আপনারা আমরা চাই ইউনূস সাহেবের মাধ্যমে আমরা এখানে অভিযোগ দিয়ে এর মানে সুষ্ঠু সমাধান যেটা হয় সেটা ইউনূস সাহেবের মাধ্যমে আমরা চাচ্ছি জানি আমাদের গ্রামের সাধারণ লোকগুলো দিনশেষে কাম করে এই সমস্যা ঘুমাইতে পারে দেনার দায়িত্বে তারা এখন কেউ ঘুমো যাইতে পারে না 500 টাকা একদিন কাজে গেলে 500 টাকা পায় কিন্তু এখানে তারা এসে দিনে প্রতিদিন ঘুরতেছে তারা কোনো টাকা পাইতেছে তারা ঢাকায় থাকতেছে তারা কেন আসবে এখানে আমাদের সকলের প্রাণের দাবি এটার সুষ্ঠু সমাধান চাই আমরা আমি আসছি একটি বাড়ি একটি খামারে টাকা লিসুন 2017 সালে 8000 টাকা 8000 টাকা পরিশোধ করার পর এখন যা দাবি করতে আমার যে 15000 টাকা লোন করেছে 20000 আমার নামে আবার 20000 করছে 20000 টাকা দিয়ে আবার 5000 কিস্তিও দিছি আমরা কিন্তু এগুলো কিছুই জানিনি এর আগে পিন্টু আর এই জায়গা থেকে লোক যে আমার বই উঠাই লিয়েছিল লিয়াজ এখন নতুন বই দিছে বইয়ে আরেকটা 20000 এর লোন ছাড়ছে এই লোনের আমরা সুষ্ঠু বিচার চাই ওইটাই 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 আপনি বলেন যে তাদের শূন্য হবে এটা ভিজুয়ালি স্যার উপভোক্তাকে শুনে উনাকে আমি নির্দেশ দিয়েছি আর আইন অনুযায়ী উনি এটা নিষ্পত্তি করবে আর আশা করছি যদি কোনো ত্রুটি ওনার হয়ে থাকে ওটা সমস্যা সমাধান করে দেবেন ধন্যবাদ ইউনিয়নের চেয়ারম্যান সাবেক ঘুমো যাইতে পারে না 500 টাকা একদিন কাজে গেলে 500 টাকা পায় কিন্তু এখানে তারা এসে দিনে প্রতিদিন ঘুরতেছে তারা কোনো টাকা এই জায়গা থেকে লোক যে আমার বই উঠাই লিয়েছিল লিয়াজ এখন নতুন বই দিছে বইয়ে আরে আমি গ্রামের সাথে পুকুর থেকে আসছি আমি গ্রামের মানুষ সাথে পুকুর থেকে আসছি